এর আগে সকাল 9:15টার দিকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল তাকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী সহ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরে স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের চিকিৎসকদের উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বৈঠকে